হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গল্পের রামধনু আমি সন্দীপা ফিরে এসেছি দেবীর ট্যাপা মদনা সিরিজের গল্প নিয়ে গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন তাহলে শুরু করি দেবীর গোয়েন্দা টাপা মদনা সিরিজের তৃতীয় গল্প ছুটিতে ছুটো ছুটি আজ পড়ছি প্রথম পর্ব কলেজ ছুটি হলেই বেড়াতে বেরিয়ে পড়া অধ্যাপক জগৎবন্ধু বসের এক নেশা আর অধ্যাপক মানুষদের তো ছুটি লেগেই আছে পুজোর আর গ্রীষ্মের লম্বা লম্বা ছুটি বাদেও ছোটোখাটো তো কত অতএব লম্বা ছুটিতে দূর পাল্লায় আর ছোটোখাটোতে কাছে পিঠে ছুটির একটা বেলাও নষ্ট করে না জগৎ বন্ধু আগে থেকেই একটা হালকা স্যুটকেসের মধ্যে দরকার মতো জামা পোশাক আর সাবান তোয়ালে সেভিং সেট টুথব্রাশ গুছিয়ে রাখেন আরও একটা বাড়তি জিনিস থাকে একটা হাওয়া বালিশ যেটা চিড়ে চাপটা হয়ে ওই স্যুটকেসটার মধ্যেই পড়ে থাকে দরকারের সময় গলা ফুলিয়ে ফুলিয়ে ফু দিয়ে গোলগাল করে নেওয়া যায় আর কি চাই স্ত্রী পুত্র তো নেই যে সঙ্গে যাব বলে বায়না ধরে ব্যাসে বাড়াবে। না না মোড়ে টোড়ে কেউ নেই হয়ে যায়নি জগৎবন্ধু বিয়েই করেননি তাই কিন্তু এখন একটা মুশকিল হয়েছে জগৎবন্ধু বসে বেড়াতে যাওয়ার মতো জায়গা আর খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের উত্তর দক্ষিণ পূব পশ্চিম সব দিকগুলোই প্রায় কাবার করে ফেলেছেন গ্রীষ্মে পাহাড় চূড়োর দেশগুলো আর সমতলে সমুদ্রকূলে এখানে সেখানে সহকর্মী বন্ধুরা বলেন এবার আপনি ভারতের বাইরে পা বাড়ান জগৎ বন্ধুবাবু এখানে তো আর বাকি রাখলেন না কিছু তার সাধ কি আর নেই তবে সাধ্য কোথায় তাই হেসে এসে বলেন যাবো লটারির ফার্স্ট প্রাইজটা পেলেই চলে যাব তা এখনো তো সেটা পাওয়া যায়নি কাজে চিন্তা এ দেশেই কোথায় যাওয়া যায় ওনার আবার এই অভিমত একমাত্র মা মার বাড়ি ছাড়া কোনো ভালো লাগা জায়গায় দুবার যেতে নেই তাতে নাকি প্রথমবারের ভালো লাগার সুখ স্মৃতির বারোটা বেজে যায় দ্বিতীয়বারে অপূর্ব অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যর ভূমিগুলোও নাকি জলো আর পান সে হয়ে যায় এখন তাই ভারী মন খারাপ লাগছে কেন যে সব ভালো জায়গাগুলো দেখে শেষ করে ফেলেছি ভবিষ্যতের জন্য রাখিনি কিন্তু সামনেই তেত্রিশ দিন ছুটি যেতে তো হবেই কোথাও বাড়ি বসে থাকতে তো পারেন না সাধন অবশ্য প্রতিবারের মতো মণিকে এবারেও বলেছে কলকাতার পুজোটা একবার দেখুন না দাদাবাবু কত জলুস কত বাজনা বাদ্দি দিকে দিকে কত ফাংশন সব ছেড়ে ছুড়ে কেবল স্টেশনের দিকে চোট মারা কেন সাধন জগৎবন্ধুর বাবার আমলের লোক তাই দাদা বাবু বলে বয়সও কাছাকাছি জগৎবন্ধু বসু পঞ্চাশ বার করেছেন সাধন সামন্ত পঞ্চাশ বার করেছে তবে হয়তো কিছু আগে পিছে তা সাধন জগৎবন্ধুর শুধু কম্বাইন্ড হ্যান্ডি নয় একাধারে চাপরাশি বেয়ারা দারওয়ান এবং গার্জেন অবস্থাকালে শাসন করতেও ছাড়ে না তবে এই ছুটিতে ছুটোছুটি তা আটকাতে পারে না কিছুতেই ছুটি আসছে অমনি জগৎবন্ধু বোস ভারতবর্ষের ম্যাপ আর টাইম টেবিল খুলে বসেন এবারেও বসেছেন বিকেলবেলা টাইম টেবিলের পাতা উল্টোচ্ছেন জগৎবন্ধু নিজের দোতলার ঘরের লেখা পড়ার টেবিলে হঠাৎ মনে হলো ঘরের পড়ার টেবিলে পাশে রাস্তার দিকে বারান্দায় কে যেন একটু ছায়া ফেলে একপাশে পাশে সরে গেল এটা কি করে হবে ওখানে যেতে হলে তো এই ঘর দিয়েই যেতে হবে বন্ধু বসে সামনে দিয়ে আর যেতে পারে তো একমাত্র সাধনী আর কে আছে বাড়িতে কিন্তু সাধনটি তো নেহাত চড়াই পক্ষীটি নয় আরে দীর্ঘে প্রকাণ্ড একটা আস্ত মানুষ জগৎবন্ধু কি এমনই অন্যমনস্ক হবেন যে সাধন তার সামনে দিয়ে ঘর পার হয়ে চলে গেল আর তিনি দেখতে পেলেন না না ছায়াটা বোধ মায়া তবু বললেন কে কে ওখানে সঙ্গে সঙ্গেই দেখলেন স্বপ্ন নয় মায়া নয় দৃষ্টিভ্রম নয় স্রেফ জল অজান্ত মানুষই একটা নয় এক জোড়া যদিও এক জোড়া ফুলদানি বা এক জোড়া জুতোর মতো সাদৃশ্য নেই একজন ফর্সা মাথায় খাটো একটু নধর নধর আর একজন ময়লা ঠ্যাঙা শুটকো শুকনো তবে বয়সে বোধহয় সাদৃশ্য আছে আর সাদৃশ্য দেখা গেল আকর্ণ বিস্তৃত হাসিতে দুজনে দু গাল হেসে টুক করে মুখ বাড়িয়ে বলে উঠল আগে স্যার আমরা আমরা মানে আমরা মানে জগৎবন্ধু চেয়ার ছেড়ে বারান্দার দরজার কাছে এগিয়ে এসে বললেন আমি জানতে চাই আমরা কথাটার অর্থ কি ওদের হাসিটা কিঞ্চিত ফিকে হলো তবু রইল একজন বলল আগে আমি আরও হ্যাঁ একজনের বেশি হলেই তো রা হয় স্যার বটে বাহ ব্যাকারুন জ্ঞান তো দিব্যি টনটনে দেখছি বলি কে তোমরা নাম কি আগে ইয়ে বেটে চোর নিচু গলায় ঢ্যাঙ্গাকে বলল এই আমাদের যে পোশাকি নাম দুটো ঠিক হয়েছিল সে দুটো কি রে ঢ্যাঙ্গা তেমনি ফিস গলায় বলল আমারটা তো শ্রী মদনমোহন পাল তোরটা তোর মনে নেই মনে থাকলে আর সুদ হচ্ছি কেন আমার তো আর তোর মতন স্মৃতিশক্তি নেই তোরটা বোধ হয় ট্যাপাচরণ দাস থুত আমারটাই তো পাল তোরটা দাস ঢ্যাঙ্গা বলল ও তা হবে ওই একই কথা জগৎবন্ধু বোস এতক্ষণে কড়া চোখে ওদের আপাদমস্তক দেখছিলেন এখন ধমক দিয়ে বলে উঠলেন ফিস ফিস শুনি ঢেঙ্গা মাথা চুলকে বললো হ্যাঁ আগে আপনি তো নাম শুধলেন তো পোশাকি নাম দুটো অনেকদিন ব্যবহার হয়নি তোলা ছিল কোনটা কার গুলিয়ে যাচ্ছে জাগে ওতে কিছু না জামা জুতো তো নয় যে একজনেরটা আর একজনের গায়ে পায়ে বসবে না ওর নাম ধরুন শ্রী ট্যাপাচরণ পাল আর আমারটা ধরুন গিয়ে শ্রী মদন মোহন দাস জগৎবন্ধু চড়া গলায় বলে উঠলেন বাহ বাহ তোমাদের নামটা ধরতে হবে নাকি আমায় বলি এই বারান্দায় উঠে এলে কি করে ঢেঙ্গা এবার এক গাল হেসে উত্তর দিল আগে খুব সহজে বারান্দার নিচে রোয়াকের উপরকার লোহার খুঁটিগুলো বে বেশ পেলেন মতো গোল খুঁটিগুলো তো আমাদের কোনো কষ্ট হয়নি উঠে এইছি কোনো কষ্ট হয়নি বাহ বাহ তাহলে তো ও আমি কৃতার্থ হয়ে গেলাম তা এই আশাটাই বেশ সহজ মনে হলো কেমন বাড়িতে ঢোকার জন্য একটা দরজা থাকে জানো আগে জানি বইকি তবে তা দরজায় একটা বাঘা কুকুর বসিয়ে রাখলে ছাড়া উপায় কি স্যার জগৎবন্ধু কড়া গলায় ভেঙে বলে না রেখেই বা উপায় কি স্যার ও তোমরা তো আবার দুজন তো তোমাদের মতো চোর ছাচরদের ভয়েই কুকুর রাখতে হয় স্যারদের চোর ছাচর ঢ্যাঙা দুঃখ দুঃখ মুখ করে বলল এই কঠিন কথাটা আমাদের বললেন স্যার অথচ মাত্র একটা বছর আগেই আমরা দুজন চোর ধরে দিয়ে পুরস্কার পেয়েছি শুধু চোর বললে কিছুই বলা হয় না চোর জোর চোর চোরাকার বাড়ি আরও কত কি তখন খবরের কাগজে ছবি ছাপা হয়েছে আমাদের গলায় ফুলের মালা ঝুলিয়ে পাঁচটা কেলাপ থেকে আমাদের ডেকে ডেকে না দিয়েছে এটা উপহার দিয়েছে মানপত্র দিয়েছে তখনই ওই পোশাকি নাম দুটো বানিয়ে নিতে হয়েছিল স্যার আর আজ কি না সঙ্গে সঙ্গে বেটেও বলে উঠল। আর আজ কি না তারপর দুজন একসঙ্গে বলে উঠল হত ভাগাদের ভাগ্যে এই রকমই হয় স্যার বেড়ালের ভাগ্যে শিখে আর কবার ছিঁড়বে সবই হুজুক সেদিনকে যেসব কেলাবের ছেলেরা ডেকে ডেকে মানপত্র দিয়েছে এখন আর তারা আমাদের দেখলে চিনতে পারে না তবে গত বছরের খবরের কাগজ এনে দেখাতে পারি স্যার প্রাণ করে রেখে দিয়েছি স্টক বিজয়ী দুই বীর বলে অভি ছাপা কি বিজয়ী আগে ইস্টক বিজয়ী জগৎ বন্ধুর ভুরু জোড়া কুচকে ছোট হয়ে গেল বললেন তার মানে সে অনেক হিস্ট্রি স্যার দিন পাই তো বলবো তা সে সব দিন আর কে মনে রেখেছে বলুন এখন অবস্থা সেই পুনর্মুশিক না কি বলে তাই আর কি প্রফেসর বোস ভাবছিলেন সাধনকে ডেকে ছোড়া দুটোকে একবার কান ধরে ওট বোস করাবেন খুঁটি পেয়ে দোতলায় ওঠাত চোরাই পদ্ধতি কিন্তু খবরে কাগজে ছবি সংবর্ধনা মানপত্র এসব শুনে একটু যেন থতমত খেলেন কে জানে সবটাই খেজানে কিছুটা সত্যি আছে এসব আবার কি ধরনের গুল তবু ব্যাঙ্গের কলায় বললেন জগৎবন্ধু তো সেই ছবিটা পকেটে নিয়ে বেড়ানো উচিত ছিল বাপু তোমাদের দেখা যেত গলায় ফুলের মালা না খুঁটের মালা ঢেঙ্গা গম্ভীর হয়ে গিয়ে বলল বলে নিন স্যার এ হতভাগারা হতেই জন্মেছে তো কষ্ট করে আর তুমি করে কথা বলছেন কেন তুই তো কারি করুন বেটা বদমাস বলুন চোরগুন্ডা বলুন ও বাবা এ যে আবার মানে খান খান জগৎবন্ধু প্রায় হেসেই ফেলেছিলেন ঠিক এই সময় দীর্ঘদেহী সাধন সামন্ত চায়ের ট্রে নিয়ে দুমদাম করে ঘরে ঢুকল আর ট্রেটা টেবিলে না বাবার আগেই চেঁচিয়ে উঠল এই মস্তান দুটো তোরা আবার কোথা থেকে এসে বেরো বেরিয়ে যা বলছি হ্যাঁ এমনভাবে চেঁচালেও যেন ভাতের থালার কাছে কাক এসেছে না বেড়াল থাবা তুলেছে সাধনের আচরণটা মোটেই পছন্দ হলো না প্রফেসর জগৎবন্ধু বসের এ আবার কি না হয় একটু উল্টো পাল্টা ধরনে দোতলায় উঠে এসেছে তা বলে এভাবে চাই করতে হবে মানুষ তো নাকি ও বাছাধন সাধন তোমাকেই প্যাচে ফেলছি বলেন । তা তুই তো সদরজা পাহারা দিচ্ছিলি কোথা থেকে জুটলেও তুই জানিস না সাধন রেগে বলে ওঠে আমি একা নয় বাঘাও পাহারায় ছিল একটা মাছিও প্রবেশ করতে পারবে না জগৎবন্ধু হাসি চেপে বললেন মাছি প্রবেশ করতে না পারুক জলজ্যান্ত দুটো মানুষ তো প্রবেশ করে এসেছে দেখছিস দরজা দিয়ে কখনো নয় স্ট্যাম্প পোকাগজে লিখে দিতে পারি তা না হয় পারলি তো কোনোখান দিয়ে তো ঢুকে এসেছে একে কি পাহারা বলে সাধন জোর গলায় বলে রাবণ রাজার মতো কুড়িটা চোখ আছে আমার তাই দশ দিকে চোখ ফেলে বসে থাকবো এই পাজিরা কোথা দিয়ে দোতলায় এলি তোরা পাইপে না মইবে দেখা যাচ্ছে এদের মধ্যে ঢ্যাঙাই মুখপাত্র সেই এগিয়ে এসে জোর গলায় বলে বলবে না বলছি না না বলবে মানিকচাপ বলবো কি মতলেবে উঠে এসেছি শুনি তোমাকে বলতে যাব কেন তুমি কি স্যারের সঙ্গে দেখা করিয়ে দিলে কতদিন ধরে তো খোসা মোদ করছি জগৎ বন্ধু তো অবাক এদের তুই চিনিস সাধন এতক্ষণে হাতে ট্রেটা টেবিলে নামিয়ে চা ছাকতে ছাকতে বলল রোজ এসে ঘ্যান ঘ্যান করলে না চিনে উপায় এখন বেটে বলে ওঠে আপনার এই লোকের স্যার কথাবার্তা সুবিধের নয় আপনার সঙ্গে একটু বাক্য কইতে চাই শুনে কি জেরা আমরা যেন কাঠগোড়ার আসামি কি মতলবে কি অভিসন্ধি বাবু কি পুজো ছুটিতে বেড়াতে যায় না কি এবার কোথায় যাবে এসব তোর কি এই সব। বন্ধু জানো অবাক হলেন বেটে আরো কিছু বলতে যাচ্ছিল ঢেঙ্গা বলল তুই থাম আমি বলছি কিন্তু সে একটা গোপনীয় কথা স্যার আপনার এই লোকের সামনে বলবো না ওকে একটু সরে যেতে বলুন বটে বটে সাধন হাতের চামচখানায় ছুরির মতো উঁচিয়ে ধরে বলে ওঠে আমি সরে যাই আর তোরা স্যারের পেঠে ছুরি বসিয়ে সর্বস্ব লুট করে নিয়ে ভেগে যাস কেমন জগৎ বন্ধু বললেন আহ সাধন কি ছেলে মানুষই করছিস দেখ না এরা কি জন্য আমার সঙ্গে দেখা করতে চায় কি হে বাপু কলেজে ভর্তি হতে চাও নাকি লম্বা বেটে দুজনেই মাথা নিচু করে ঢ্যাঙা বলে ও কথা বলে লজ্জা দেবেন না স্যার পেটে বোমা মারলে ক বেরোবে না শুধু একটা বাসনা ব্যক্ত করতে চাই জগৎবন্ধু চায়ের কাপটা মুখে তুলতে গিয়ে নামিয়ে রেখে সাধনের দিকে তাকিয়ে একটু লজ্জা লজ্জা হেসে বলেন ছেলে দুটো সামনে আমি এক কা মানে আর মানে বোঝাতে হবে না সাধন চড়া গলায় বলে সাধন অনেক আগেই বুঝে ফেলেছে কিন্তু বলে রাখছি ফুল কাটা কাপ প্লেটে দেবো দেবো না চটা ওঠা কলাই করা গ্লাসে ধরে দেবো ব্যাস আহা তাই দিস বাপু তবে তার সঙ্গে আর কিছুও দিস দেখে মনে হচ্ছে খিদে পেয়েছে ঘরে নেই কিছু সাধন কাঁধে ঝারণটা দিয়ে জোরে জোরে ঘাড় মুস্তে মুস্তে বলে থাকবে না কেন সবই আছে বিস্কুট পাউটি কলা আপেল সন্দেশ ডিম রাতের জন্য রেধে রাখা মাংস থাক থাক অতই দরকার নেই ওই গোড়ায় যা যা বলি তাই নিয়ে আসিস কিছু ঠিক আছে নিয়ে আসছি ঘরে কুটুম এসেছে যখন সাধন করে চলে যেতে যেতে বলে যায় কিন্তু মনে রাখবেন রাতের কুটুম জগৎবন্ধু বোস এবার চায়ের কাপটা মুখে তুলে বললেন এইবার বলো তো বাপু কি তোমাদের গোপন বাসনা ব্যক্ত করতে চাও ভাবলেন টাকা করি চাইবে কিছু কিন্তু এ আবার কি বাসনা শুনে হো করে হেসেই উঠলেন জগৎবন্ধু না ওরা কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে দরকার তো আপনার নয় স্যার দরকার আমাদের ওই পানের দোকানে নবকেষ্ট বলে আপনি বছর বছর সুটকেস ঝুলিয়ে বেড়াতে যান ওই নাকি নেশা আপনার শুনে বুকের মধ্যে যেন হায়া চোর প্যাচোর করে জন্মজীবনে কখনো একবার রেলগাড়ি চললাম না সে কি জগৎ বন্ধু যেন আছার খান জন্মে কখনো চড়নি আহাই ওরা চলে যাবার পর আছার খেলো সাধরো প্রায় আকাশ থেকেই খেলো হ্যাঁ ওই বিচ্ছু দুটোর ভাওতায় ভুলে প্রমিস করে বসলেন ওই দুটোকে ঘাড়ে করে নিয়ে বেড়াতে যাবেন এবার জগৎবন্ধু বললেন আহা ঘাড়ে করে আবার কি দুখানা বাড়তি টিকিট কেনা এই তো আহা আহা জন্ম জীবনে কখনো রেল গাড়ি চড়েনি সাধন গম্ভীর হয়ে বলল ও তা খাওয়া দাবার খরচ ওরা নিজেরাই দেবে বলেছে নিজেরাই দেবে তুই যে হাসালি সাধন দেবে কোথা থেকে শুনি পকেটে কিছু থাকলে এভাবে হাতে পায়ে পড়তে আসতো সাধন রেগে রেগে বলে কপালে আপনার অনেক দুঃখ আছে দাদা বাবু দিব্য দেখতে পাচ্ছি ওই ঘুগু দুটোর কবলে পড়ে অকুলে ভাসতে চললেন তো কিছু টাকা সাহায্য করলেই হতো সঙ্গে দরকার কি ছিল কাল ঝাড়া হাত পায়ে ঘুরেছেন বেরিয়েছেন জগৎ বন্ধু এখনো একটু লজা লজা হেসে বললেন সেটাও ভেবেছিলাম তবে কি জানিস আমারও তো জন্মজীবনে কেউ সঙ্গে যাব বলে বায়না করেনি হুম সাধন আরো গম্ভীর হয়ে বলে বায়না করবে তো আপনার বাড়ি ঘর পাহারা দেবে কে পোষা বাঘের সেবা করবে কে আহা সে কথা হচ্ছে না তুই আমারই মতো একটা বুড়ো এরা দুটো বাচ্চা ছেলে বাচ্চা কি আচ্ছা টের পাবে এর পরে তা যাওয়াটা হচ্ছে কোথায় আর বলিস না দুটোতেই একেবারে রাঁচি যাবে বলে ঝুলে পড়লো রাঁচি সেখানে তো আপনার যাওয়া হয়ে গেছে গেছে তো জগৎ বন্ধু জোরে জোরে বলে ওঠেন কি করব ওই নাকি ওদের জীবনের বাসনা বুঝেছি রাঁচিতে কেউ আছে তাহলে আপনাকে ভোগা দিয়ে দিব্যি বিনি পয়সায় আরে না না শুনেছে যে রাঁচিতে পাগলা গারদ আছে সেই নাকি বাসনা জন্মজীবনে একবার পাগলা খানা দেখবে একসঙ্গে অনেক পাগল দারুণ ঝোঁক চমৎকার সাধন ধিক্কারের গলায় বলে সে সব আপনাকেই না পাগল বানিয়ে কারোদের দরজায় ছেড়ে দিয়ে আসে জগৎবন্ধু রেগে বললেন এই তোর একটা রোগ সাধন মানুষকে বড় সন্দেহ করিস সাধনও ছেড়ে কথা কয় না পাল্টা জবাব দেয় তা অজানা অচেনা উঠকো লোককে বিশ্বাস করে পস্তানোর চেয়ে আমার রোগও ভালো বলে দুম করে নিচে নেমে যায় সাধন অনেক কিছুই তো এখন গোছাতে হবে তাকে এ তো আর দাদাবাবুর অন্যবারের মতো হালকা হয়ে যাওয়া নয় পানসির পিছনে দুখানা গাদা বোর্ড যাবে নির্ঘা দাদাবাবু যাত্রাকালে বলে বসবেন সাধন এদের তো অমুকটা চাই সাধন এদের তো তমুকটা দরকার সাধন ওদের তো দেখছি কিছুই নেই বিদেশ যাচ্ছে কষ্টে না পড়ে যাবার খবর শুনে ওদের দুজনের বাড়িতে একজনের ঠাকুমা আর একজনের সৎ বলে ওঠে নিজেদের পয়সায় তোদের রেলের টিকিট কিনে দিয়ে বেড়াতে নে যাবে আবার জামা জুতো চাদর সোয়েটার দিচ্ছে স্যুটকেস কিনে রেখেছে এ কি মা আমি খবর ও হোসনে বলে দিচ্ছি বেপদে পড়বি বুঝতে পারছিস নে কোনো সব এসে ছেলে ধরার খপ পড়ে পড়েছিস বাড়ির মধ্যে নুইকে থাক কিছুদিন কিন্তু তাই কখনো কেউ থাকে এমন সুযোগ পেয়ে একসঙ্গে অনেক পাগল দেখবার স্বাদ বলে তো আর নিজেরা পাগল নয় সাধন অবশ্য ধরে নিয়েছে ওই ঘোড়েল ছেলে দুটো কোনো কল কৌশল করে তার দাদা বাবুকে পাগল বানিয়ে দিয়েছে নইলে এরকম সম্ভব কেউ কখনো দেখেছে না শুনেছে রাতারাতি দুটো ছেলের এমন রূপান্তর ঘটেছে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছে নাকি ওরা রাঁচির মাটিতে পা দিল যখন ওরা ট্যাপা আর মদনা রীতিমতো দুটি জেন্টলম্যান স্বয়ং জগৎবন্ধুর থেকেও অনেক চকচকে ঝকঝকে জগৎবন্ধুর তো ধুতি চটি আর মাথা জোড়া টাক আর ওদের চুলের বাহারটা নিজেদেরই ছিল সব ছেলেরই কিছু না থাক চুলের বাহার থাকে এখন তার সঙ্গে যোগ হয়েছে নতুন শার্ট নতুন প্যান্ট নতুন জুতো আর চোখ ঝলসানো রঙের এক একটি সোয়েটার তার সোয়েটার লাগবে বইকে এবার অক্টোবরের শেষ নভেম্বর পড়ল বলে আর রাঁচি ঠান্ডা জায়গা জগৎবন্ধু তবু শালটাল আছে ওদের তো কিছুই নেই এই রং পছন্দটা অবশ্য সাধনের সেই তো কিনে এনেছে আর বলেছে খুব সুসময় খুঁটি বেয়ে ওপরে উঠেছিলি বটে একেবারে তলায় লোক হয়ে গেলি সত্যি জগৎবন্ধুর সঙ্গে এক কামরায় এসেছে এক কৌটোর খাবার খেয়েছে একই সঙ্গে নাক ডাকিয়েছে ওরা প্রথমে তো ভয়েই কাঠ আপনার সঙ্গে এক গাড়িতে স্যার আমাদের তো থার্ড ক্লাসে তুলে দিলেই হতো জগৎবন্ধু ধমকে উঠেছিলেন আলাদা গাড়িতে তুলে দিই আর তোমরা ভুল করে যেখানে সেখানে নেমে পড়ো তাছাড়া থার্ড কেলাস বলে এখন আর কিছু নেই বাপু নেই না আর শোনো কথায় স্যার স্যার করো কেন আমার খুব খারাপ লাগে তবে কি বলবো স্যার তাও বটে জগৎবন্ধু এখন চিন্তায় পড়লেন সত্যি কি বলবে জগৎ বন্ধু বাবু দেখ বস মশাই তোর অথচ ছুটিতে স্যার স্যার শুনতে বেয়াজার লাগছে তবে তাহলে ঠিক আছে হেকে বললেন মামা কাকা বা হোক আপনাকে আমরা আমরা এই ছোট লোক এই খবরদার ছোট লোক শব্দটা ব্যবহার করবে না কোনো সময় নয় নিজের বা পরের কারো সম্পর্কেই নয় বুঝতে পেরেছো পেরেছি আগে আর মনে রেখো সার্ভেন্ট কথাও মুখে আনবে না কেউ যদি তোমাদের পরিচয় জিজ্ঞেস করে বলে বসো না যেন স্যারের সার্ভেন্ট বুঝেছো বুঝেছি ট্যাপ আপ ভয় ভয় বলে সে ক্ষেত্রে কি বলবো বলবে কি বলবে ইয়ে ইয়ে হ্যাঁ বলবে নেফিউ নেফিউ মানে কি স্যার মানে মা মামা বাবু কি মুশকিল তাও জানো না মানে হচ্ছে ভাইপো ভাগ্নে বা ওই রকম সব দু হতে পারে জিজ্ঞেস করলো মদনা পারে তিন চার রকমও হতে পারে আমি তাহলে স্যার ইয়ে জ্যাঠা বাবু বলবো বেশ গাল ভরা প্রাণ ভরা ডাক তো আপনাকেও কিন্তু তাহলে আমাদের একটা কথা শুনতে হবে তাই নাকি শুনি কি কথা আমাদের তুই তুই করে কথা কইবেন তুমি কইলে বুকের ভেতর যে ফাঁকা ফাঁকা থাকে মনে নেয় আর কাউকে বলছেন ঠিক আছে ক আগে যখন রাঁচি এসেছিলেন জগৎবন্ধু বোস তখন বেশ সুন্দর ছোটখাটো আর নির্জন নির্জন একটা হোটেলে উঠেছিলেন মোরাবাদী পাহাড়ে যাওয়ার পথের ধারে নাম দি হোটেল বিউটি তার সতী বিউটি চারিদিকে বাগান সামনে মোরাম বিছোনো রাস্তা এবারেও সেইখানেই উঠবেন ঠিক করে রিক্সাওয়ালাকে বলে দিলেন দুটো রিক্সা ভাড়া করে চলেও এলেন তিনজনে বেশ তত কিন্তু হোটেলের বর্তমান চেহারা দেখে মেজাজ বিগড়ে গেল জগৎবন্ধু বসের একই কোথায় সেই শান্ত নির্জন ছায়া ছায়া মূর্তিটি এই যে একেবারে হৈ হৈ রৈ রই সেই বাগান ঘেরা বাংলো প্যাটার্নের ছোট বাড়িখানি চারদিকে ঘরটর বাড়িয়ে একেবারে বিশাল হয়ে বসে আছে দারুণ জমাটি ব্যাপার লোকজন ছোটাছুটি করছে আসছে যাচ্ছে বেশ কয়েকজন বোধহয় একটু আগে এসে নেমেছে হোটেলের বয় তাদের মালমোর তুলে নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে তাদের দিকে যেন তাকিয়ে দেখল না এটাই অবশ্য এদের চাল বহু জায়গা ঘুরে ঘুরে এ অভিজ্ঞতা আছে জগৎবন্ধু বসের বকশিস পাওয়ার আগে চিনতে পারে না কিন্তু এখানে ছবিটি মনের মধ্যে গাঁথা ছিল অন্যরকম এই জন্যই আমি এক জায়গায় দুবার আসা লাইক করি না মনে মনে বললেন জগৎবন্ধু এত পরিবর্তন প্রথমটা তো ওর সন্দেহই হয়েছিল এটা আদৌ সেই হোটেলটাই কিনা যদিও আশেপাশের দৃশ্য কিছু কিছু আগের মতোই রয়েছে দেখছেন তবু রিক্সাওয়ালা জিজ্ঞেস করলেন একবার ওরা জোর দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ এটাই হল বিউটি হোটেল তারা জানে না পরে অবশ্য লক্ষ্য করলেন জগৎবন্ধু ঠিক মাঝখানের অংশটার ওপরে রঙের প্রলেপ পড়লেও গরমটা আগের মতোই আছে সেই দরজার মাথায় উঁচুতে একটা কুলুঙ্গি মতো তার মধ্যে কি যেন একটা ঠাকুরের মূর্তি কি ঠাকুরের সেটা জগৎবন্ধু আগেও দেখেননি ঘাড় উঁচু করে এখনো দেখলেন না তবে সাইনবোর্ডটাও যে পুরোনোই সেটা দেখলেন তার মানে ওটা পর্যন্ত তাই বদলানো হয়নি ওই সামনের ঘরটাই রিসেপশন রুম সেখানে যিনি জমকালো আসবাবপত্র সাজানো পরিবেশে কাউন্টারে বসে আছেন তিনি অবশ্য অচেনা গোলমুখ ইয়া গোফ জগৎবন্ধু দেখলেন আরও একজন ভদ্রলোক ঘর বুক করবেন বলে খাতায় লেখাচ্ছেন তবে তিনি নিশ্চয়ই এখানে প্রায়ই আসেন কারণ যিনি লিখে নিচ্ছেন তিনি বলে উঠলেন আপনার আর এত লেখাটেখার কি দরকার আছে ডক্টর তালুকদার তবে খুবই দুঃখের বিষয় আপনার বারো নম্বর কামরাটি গতকালই হাতছাড়া হয়ে গেছে এক মারাঠা ভদ্রলোক এসে বুক করে ফেলেছেন আপনি আসবেন জানলে আটকে রাখতাম অবশ্য পাশেরটা খালি রয়েছে একই পজিশন পাশেরটা মানে এগারো না এ পাশে তেরো নাম্বারটা আহ আনলাকি থার্টিন আর কোনো রুমে খালি নেই আপনার হ্যাঁ আছে বই কিন্তু সে তো এদিকে নতুন ব্লকে ইস্ট ফেসিং পাবেন না যেটা আপনি চান বিছানায় শুয়ে সানরাইজ দেখা ডাক্তার তালুকদার একটু গুম হয়ে থেকে বললেন তা হোক ওই নতুন ব্লকেই একটা ব্যবস্থা করে দিন ওখানে অ্যাটাচ বাত আছে তো গরম জল পাওয়া যাবে তো ছি ছি এ আপনি কি বলছেন ডাক্তার তালুকদার আমার এখানে ব্যবস্থার কোনো তফাত পাবেন না এই ফগুয়া ইঙ্গিত মাত্র কোথা থেকে সেই ফাগুয়া এসে ভদ্রলোকের মালটাল বলতে একমাত্র সুটকেসটি তুলে নিয়ে পাশের করিডোরের মধ্যে দিয়ে কোন দিকে যেন ঢুকে গেল ডাক্তার তালুকদারও বেজার মুখে তার পিছু পিছু এগিয়ে গেলেন তালুকদার জগৎবন্ধু বসের মনে হল পদবিটা বিশেষ কমন নয় তবু যেন মনে হচ্ছে কোথায় খুব শুনেছেন কিন্তু কবে কখন এখন কাউন্টারের ভদ্রলোক এবার জগৎবন্ধুর আগাগোড়া দেখে নিয়ে তের চাচোকে পিছনে বোকার মতো দাঁড়িয়ে থাকা দুই রকম সাইজের ছেলে দুটোকে দেখলেন তারপর ভারী গলায় বললেন কি চাই বোঝা গেল চেনা আর অচেনা দুরকম লোকের জন্য গলা দিয়ে দু রকম বার করেন তিনি জগৎবন্ধু একটু হেসে বললেন কি আর থাকবার জায়গা কদিন থাকবেন কিছুদিন তো থাকার ইচ্ছে রয়েছে কটা রুম লাগবে জগৎবন্ধু বললেন দুটো পাশাপাশি দুটো পেলেই ভালো হয় তবে ওই তেরো নম্বর ঘরটা আমার চাই ভদ্রলোকের চোখ দুটো কুচকে ছোট হয়ে গেল জেরার গলায় বললেন কেন একটু আগে শুনলাম বিছানায় শুয়ে সূর্যোদয় দেখা যায় শুনে লোভ হলো অ উনি অবশ্য আনলাকি থার্টিন বলে যাক আপনার যখন প্রেজুডিস নেই তবে পাশাপাশি দুটো ঘর পাওয়া যাবে না হ্যাঁ সেও তো শুনলাম পাশাপাশি পেলে ভালো হতো বুঝেছি উপায় নেই বলেই ভদ্রলোক কি ভেবে একবার দরজার বাইরে তাকালেন দেখলেন রিকশা দুখানা বসে রয়েছে তার মানে এই আগন্তুকরা ওদের এখনো ছাড়েনি তার মানে হোটেল বিউটির খদ্দেররা হাতছাড়া হয়ে গেলেও যেতে পারে যদিও এখন সিজন তবু রাঁচি শহরে এখন হোটেলের অভাব নেই ভদ্রলোক মুখের পাথুরে ভাবটা একটু আলগা করে বললেন ঘরটা কুড়ি বাই চব্বিশ পুরনো আমলের তো তখন বোকার মতো ঢাউস ঠাউস ঘর বানানো হতো ইচ্ছে করলে এক্সট্রা একটা কট আনিয়ে আপনার ছেলেদের নিয়ে থাকতে পারেন এমনিতে তো ডবল বেড আপনার ছেলেদের ট্যাপা আর মদনা আর নেই ভালো ভালো জুতো জামা পরিয়ে এনে তাদের এই সর্বনাশটি করলেন স্যার আরে বাবা সার্ভেন্ট বলতে দোষ হয় হেল্পার না কি যেন বলে তাই বললেই তো হতো এখন উপায় তা উপায় জগৎ বন্ধু বাতলালেন হেসে বললেন না সে বোধ ওদের অসুবিধে হবে ছেলে মানুষ নিজেরা হইচই করবে হইচই গুফ ভদ্রলোক যোগ কপালে তুলে বললেন হইচই করবে আমার এই বিউটি হোটেলে আপনার ওই অত বড় বড় ছেলেরা জগৎ বন্ধু তাড়াতাড়ি বললেন ঠিক তাও নয় আমারই অসুবিধে হবে আর কি ভোরবেলা জানলা খুলে সানরাইজ দেখব ওদের ঘুম টুম ভেঙে যাবে তো কাছাকাছির ঘর খালি রয়েছে সেটাকেই কাছে বলা যায় সেটাই ব্যবস্থা করে দিন কত ছোট এক্সট্রা একটা খাট ধরবে না ধরবে এই কিছুদিন আগে এক পার্টি তিনজনে থেকে গেছেন মা বাপ ছেলে জগৎবন্ধু বললেন কিরে তোদের একা ভয় করবে করবে না না তো ভালো ভালো গুফো এবার রেজিস্টার বুকটা মেলে ধরলেন তার সঙ্গে ভাউচার বুক আগে টাকা তবে তো ঘর নিজেদের জন্য নির্দিষ্ট ঘরটায় ঢুকেই ট্যাপা মেঝে পাতা কার্পেটের ওপর বসে পড়ে বলে উঠল মদনা খবরদার মনে নেই মোহন দাস ঠিক আছে তাই তাই মোহন তুই আমার গায়ে জোরসে একটা চিমটি কাটত মক্ষম চিমটি এ আবার কি হ্যাঁ রে দেখি বেঁচে আছি কি না তা যা বলেছিস এই ঘরে আমরা সেই ট্যাপার মদ না কাচি নিয়ে লোকের পকেট সাফ করে বেরিয়েছি সে কথা আর মনে পড়াসনে মোহন কে কে বন্ধ দরজাটা ঠেলে একখানি মুখ উকি মারল ও রুম করে ফেলেছি সরে গেল মুখটা মদন বলল চিনতে ট্যাপা পারলি হুম ডক্টর তালুকদার নাকি ভাবছি ভুল করে না মতলব করে কেন কিসের মতলব আমাদের দেখে কি মনে হচ্ছে অনেকটা আঁকা আছে আমাদের তা জানি নে চাউনিটা তেমন সুবিধের নয় ট্যাপা কিছু বলতে যাচ্ছিল আর একবার দরজা খুলে গেল এবার অন্য কেউ নয় স্বয়ং জগৎবন্ধু বস দেখতে এসেছেন কেমন ঘর পেয়েছে এরা এদের নিয়ে কেমন যেন একটা নতুন আনন্দের সুখ পাচ্ছেন জগৎবন্ধু জীবনতে কখনো বাইরে এসে কারোর জন্য কিছু করতে হয়নি নিজে ঘুরেছেন নিজে বেরিয়েছেন অন্য কারোর জন্য কিছু করতে পারা সেটাও বেশ লাগছে তাছাড়া এ বেচারীরা যে নেহাতি দিনহীন তা তো বুঝতে পারছেন অথচ এদের জীবনের বাসনা ভালো খাওয়া বা ভালো পড়া নয় বাসনা শুধু একটু বেড়ানো আহা সেইটুকুই যদি জগৎবন্ধু বসের সাহায্যে হয় ছেলে দুটোকে পর্যবেক্ষণ করে তিনি বুঝেছেন ছেলে দুটো লেখাপড়া শেখার সুযোগ পায়নি বলেই মুখ্য কিন্তু বোকা নয় মোটেই এবং অনেস্ট জগৎবন্ধু বসের বেশ মায়া পড়ে গেছে কলকাতায় ফিরে এদের একটু লেখা পড়া শেখাবেন তা সে তো এখন প্রায় আরে এখনো বসে হাত মুখ ধুয়ে নে ওই তো বাথরুম রয়েছে সামনে দেখ আমি দিব্যি ফ্রেশ হয়ে এলাম চা খেয়েই তো বেরিয়ে পড়তে হবে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে এ কথা ওরা ভাবেনি কি অপূর্ব ঘর জাল্লা দিয়ে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখানে বসে থাকলেই তো বেড়ানো তাই খেয়ে বলল কোথায় আরে বাবা কোথায় নয় ঘরে বসে থাকবার জন্য তো তো বেড়াতে বেড়াতে আসা নয় এই ঘরটাই বাবু জগবন্ধু হেসে ওঠেন ও বাবা তুই যে আবার কবির মতো কথা বলছিস তা বলে দ্রষ্টব্য তো আগে দেখে নিতে হবে দেখি বাস গুমটি কোথায় কখন কোন কোন দিকে বাস ছড়ে যা জলপ্রপাত আছে না এখানে মানে বিরাট ঝর্ণা আর কি বলে হুড্রু ফলস ও দেখলে তোরা মোহিত হয়ে যাবি আরও আছে অনেক কিছু নেনে চটপট চাটা খেয়ে নিতে হবে ট্যাপা মদনা কখনো টেবিল চেয়ারে বসে খায়নি ভয় তাদের বুক ঠান্ডা হয়ে আসছিল তবু ম্যানেজ করে নিল কেউ বুঝতে পারল না ওদেরই প্রথম মদনই অবশ্য পথপ্রদর্শক ত্যাপা আর চোখে তাকিয়ে তাকিয়ে তাকে অনুকরণ করে কাজ সমাধা করছে ব্রেকফাস্টের পালা সাঙ্গ হবার পর হোটেল বাড়ি ফাঁকা হয়ে গেল যে যেদিকে পারল বেরিয়ে পড়ল বেরোনোর বহর দেখে বোঝা গেল হোটেল বিউটির খাজে খাজে এত লোক ভরা ছিল জগৎবন্ধুও বেরিয়ে পড়লেন ছেলে দুটোকে নিয়ে এখন সব ঘরের দরজায় দরজায় তালা শুধু একটি ঘর ভিতর থেকে বন্ধ ডাক্তার তালুকদারের নিউ ব্লকের ছ নম্বর ঘর হোটেল শুনশান কাজ করার লোকজনরা এখন আবার নবদ্দমে বোর্ডারদের লাঞ্চের আয়োজনে লেগে গেছে ভদ্রলোক এদিক ওদিক তাকিয়ে করিডোর পার হয়ে ছ নম্বর ঘরের দরজায় টুকটুক করে টোকা মারলেন দরজায় কলিং বেল আছে তবু টোকাই মারলেন আস্তে দরজাটা একটু ফাঁক হল তালুকদারের মুখটি দেখা গেল দাড়ি গোফ কামানো মাথায় কাঁচা পাকা চুলের ঠাসা বুনুনি নাক মোটা ঠোঁট পুরো তবে রং বেশ ফর্ষা মুখ বাড়িয়েই হাসি হাসি মুখে বললেন আসুন আসব না এই আপনি যা চাইছিলেন বলে এক টুকরো পাঠ করা কাগজ এগিয়ে ধরলেন গুফো আবার দরজাটা আরেকটু একটু ফাঁক হলো দেখে ঢুকেও পড়লেন কাগজটি আর কিছুই নয় গুফোর আজকের সর্বশেষ বোর্ডারদের নাম ঠিকানা ভদ্রলোকের কলকাতার বাড়ির এবং যে কলেজে পড়ান দুটোরই হোটেলের খাতায় এসব লিখে না নিয়ে তো দেওয়া হয় না ভবিষ্যতে পাঁচে কোনো গোলমালে পড়তে হয় এই ভয়ই এই সাবধানতার নিয়ম তবে সাবধানতা ছাড়িয়েও যে কিছু হতে পারে না তা তো নয় গোলমেলে লোকেরা তো ইচ্ছে করলেই বানিয়ে বানিয়ে বাজে নাম ঠিকানা দিয়ে দিব্যি ঠুকে পড়তে পারে পোশাকটা জুৎসই হলেই হলো এই যে ট্যাপা মদনা জগৎবন্ধু বোস যদি ওদের অমন ভব্যিযুক্ত করে সাজিয়ে না এনে তাদের নিজ পোশাকেই নিয়ে চলে আসতেন পেত ওই সুন্দর কর্নারের ঘরটি স্রেফ আউট হাউসে চালান করে দিত গুফোদের কিংবা সোজাসুজি জগৎ বন্ধুকেই ঘর খালি নেই বলে গেট দেখিয়ে দিত তালুকদার পাঠ করা কাগজখানায় বার দুই চোখ বুলিয়ে বলে উঠলেন হুম মনে হচ্ছে ঠিকই ধরেছি হুম কারেক্ট তালুকদারের ওইটুকুন পাঠকালে গুফো উদ্বিগ্ন উৎকণ্ঠা আর কৌতূহল নিয়ে অভিনিবিষ্ট হয়ে তার মুখের রেখা পাঠ করছিলেন এখন গলার স্বর খাটো করে প্রশ্ন করলেন কি ব্যাপার বলুন তো চেনেন বুঝি কোনো গোলমেলে লোক নাকি তালুকদার অভয় হাসে বলেন আরে না মশাই ওই জগৎ বন্ধু বোস আমার বাল্য বন্ধু ছেলেবেলা থেকে এক স্কুলে পড়েছি কলেজে উঠেও কিছুদিন তারপর কোথায় কে আর দেখা হয়নি হ্যাঁ আর দেখাই হয়নি তবু চিনতে পারলেন গুফোর কথা সুরে উত্তেজনা এবং সন্দেহের আভাস তালুকদার অবশ্য শান্ত বললেন একেবারে ঠিক চিনতে কি আর পেরেছি তাহলে তো তখনই কি খবর বলে পিঠে থাপ্পড় কষাতাম দেখেই কেমন চেনা চেনা লাগলো তাই গুফোর তবু সন্দেহের গলা সেই স্কুল বয়সের চেহারার সঙ্গে এখনকার চেহারার মিল পেলেন পেলাম ওই যে ডান ওপর একটা আঁচিল ওটি থেকেই তবু নিঃসংশয় হওয়ার জন্য আপনাকে খাটানো লজ্জায় ব্যস্ত হলেন না না সে কি এ আর খাটাকি তার ঠিকানাটা কাজে লাগলো মানে মানুষ তো আর চিরকাল একই ঠিকানায় বাস করে না বাপ ঠাকুরদার ভিটে থাকলে করে এই যে ষোলো নম্বর জামরুল বাগান লেন এ ওদের ঠাকুরদার আমলের বাড়ি ছেলেবেলায় কত গেছি ওই ষোলো নম্বর বাড়িতে স্কুলটা ওই পাড়াতেই খুব কাছে স্কুল ফেরত ঠুকে পড়তাম আর দেদার জামরুল পেরে খেতেন কেমন গুফোর রসিকতার স্বাদ হলো তালুকদারও হাসলেন তাহলে তো হাতিবাগান বাগানের রাস্তা দিয়েও হাঁটতে হয় না জামরুল বাগানে জামরুল ছিল না তবে জগৎ বন্ধুর মায়ের ভাড়ারে সর্বদা প্রচুর খাদ্য মজুদ থাকত তাছাড়া নিজের ছেলের সঙ্গে যদি ছেলের কোনো বন্ধু শুকনো শুকনো মুখে হাজির হয় কোন মা তাকে সমান করে খাবার না দিয়ে পারে জগৎ বন্ধুটা বেশি খেতে পারত না সেই নিয়ে ওর মা দুঃখ করতেন আর আপনি তার দুঃখ লাঘব করে দিতেন বলে খিক খিক করে হাসতে থাকেন এখনও এই বয়সেও তালুকদারের খাওয়াটি বেশ ভালো মতোই আছে গুফোর সেটা অজানা নয় তাই এই হাসি কিন্তু গুফর কি একটা নাম নেই আছে অবশ্যই মানুষমাত্রেই নাম একটা থাকে গুফোরও আছে নাম নকুল নস্কর নকুল নিজের নাম প্রসঙ্গে বলে থাকে মেয়েদের যেমন শাড়ি ব্লাউজ ম্যাচিং থাকে আমারও মশাই নামের সঙ্গে সার নেমের ম্যাচিং পাঁচ ভাই আমরা ঠাকুরটা পঞ্চপাণ্ডবের নামে নাম রেখেছিলেন তো কারোর সঙ্গেই নস্কর তেমন খাপ খায়নি শুধু আমারই নিজের নামে সম্বন্ধে এমন একটি মহিমা বোধ থাকলেও আড়ালে ওকে প্রায় সবাই গুফই বলে এমনকি ওরই নিজের হোটেলের লোকজন পর্যন্ত রাধুনী ছোটুলাল হাতায় করে গরম মাংসের ঝোল ফু দিতে দিতে বলে একটু পাহারাদে দিকিনি ফাগুয়া গুফো না হঠাৎ এসে পড়ে আবার ফাগুয়াও সুযোগ বুঝে বলে গুফো এখন আফিস ঘরে হিসেবের খাতা নিয়ে বসেছে দেখে এলাম জম্পেশ করে দুখানা পাঞ্জাবি পরোটা ভাঁজ দিকি লাল বাবা জুত করে খাওয়া যাক তা আশ্চর্যচি ট্যাপা আর মদনা ওরফে মোহন দাস আর চরণ পাল এরাও কেমন করে ওই নামটাই বহাল করে ফেললো এই দুদিনে যদিও বিউটি হোটেলে চৌহদীর মধ্যে কমই থেকেছে এ দুদিন জগৎবন্ধু তো ওদের স্বর্গমত্ত পাতাল দেখিয়ে বেড়াচ্ছেন আহা ওরা আর কখনো সুযোগ পাবে কিনা ভেবে বাসে রিকশায় ট্যাক্সিতে পায়ে হেঁটে কিসে নয় খাওয়া দাওয়া ও তো বাইরে বাইরেই সারা তবু সন্ধে আর সকালে ঠুকতে আর বেরোতে ওই গুফ মুখখানি না দেখে তো উপায় নেই ঘাটি আঁকলে বসেই থাকেন তিনি তো আবার গোফের ফাঁকে আহ্লাদ গোপন করে বলেছেন কি মশাই শ্রেফ মর্নিংয়ের ব্রেকফাস্টটা ছাড়া আর তো কিছুই খাচ্ছেন না আপনারা আপনাদের ভাগের খাবার ফেলা যাচ্ছে আমার এটা বোর্ডিং আর লজিং দুই তা জানেন তো মিছিমিছি দু জায়গায় পয়সা খরচা করছেন কেন জগৎবন্ধু অবশ্য বলেছেন বাইরে দূরের দিকে বেরিয়ে পড়লে কোথাও খেয়ে নেওয়া ছাড়া উপায় কি তবে মদনা জনান্তিকে বলে ভাব বুঝলিটা আমরা খাচ্ছি না ভেবে টাকা কম দেব তাই আগে থেকে শুনিয়ে রাখছে তা তিন দিনে দিন জগৎবন্ধু ছেলে দুটো সমেত রাত্রে হোটেলেই খাবেন ঠিক করে ছোট ডেকে জানিয়ে দিচ্ছেন হঠাৎ পিছন থেকে পিঠে আচমকা এক রদ্দা প্রায় করে উঠে পিছনে ঘাড় দেখবার আগে একটি গলা করে উঠল। আজ ধরে চেষ্টা করেও তোকে ধরতে পারছি না ফেরারি আসামির মতো পালিয়ে বেড়াচ্ছিস জগৎবন্ধু প্রায় বিউহল হয়ে তাকিয়ে দেখেন এই সেই মুখ প্রথম ঢোকার মুখেই চকিতে যার মুখ দর্শন করেছিলেন এবং যার পরিত্যক্ত আনলাকি থার্টিন ঘরটাই বাগিয়ে মনের আনন্দে বিছানায় শুয়েই সূর্যোদয় দেখছেন লোকটার কি যেন নামটা শুনেছিলেন মনে হয়েছিল যেন জানা জানা ডাক্তার ডাক্তার কি যেন জগৎবন্ধু হতবম্ব হয়ে বলেন না আমি তো আপনাকে ঠিক চিনতে পাচ্ছি না কেমন তা পারবি কোথা থেকে বারো বছর মাস্টারি করলেই তো শুনেছি অবস্থা ঘটে আর তোর তো দুবার হয়ে গেল তাই না নাকি বেশি এত কথার ফুলঝুরি তবুও যে তিমিরে সেই তিমিরেই প্রায় হা করেই তাকিয়ে দেখতে থাকেন তিনি ওই গোলগাল গাল নাক পুরো ঠোঁট কুদৃশ্য মুখটার দিকে নেহাত নাকি রংটা ফর্সা তাই তাকানো যাচ্ছে নচে তাকানোই যেত না কিন্তু একে আবার কবে দেখলেন জগৎ বন্ধু অথচ এ তো জোরসে তুই চালাচ্ছে তা হা হয়ে যাচ্ছেন পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব নকুল নস করো ডাক্তার তালুকদারের সঙ্গে নকুলের অবশ্য বেশ আতাত আছে কিন্তু কথাবার্তা সমীহের উপরেই সংক্ষিপ্ত অমন মাইডিয়ারি একখানা গলা যে আছে তালুকদারের তা কোনো দিন জানা ছিল না নকুল নস্করের কি হলো চিনতে পারলি না তো জগৎবন্ধু হতাশ হতাশ গলায় বলেন না মানে কোথাও দেখেছি ঠিকই তবে কোথায় কবে সেসব মনে পড়ছে না এই তো ডক্টর তালুকদার বলেন তাহলে জিজ্ঞেসই করে ফেলে মাস্টারমশাইকে আপনি কি কখনো জামরুল বাগান লেনের কুমার বয়েজ হাই স্কুলের ছাত্র ছিলেন স্যার আর ওই স্কুলেরই যে একটা পেটুকচাঁদ ছেলে স্কুল ফেরত আপনার বাড়িতে ঢুকে পড়ে আপনার মাকে কে আজ করে করে দারুণ সেটে আসত তা মনে পড়ছে না স্যার পেটুক চাঁদ জগৎবন্ধুর চোখের সামনে থেকে যেন একটা কুয়াশার পর্দা সরে গেল ওহ তাই সেদিন তালুকদার শব্দটা শুনে কেমন যেন জানা জানা লাগছিল সেটা তাহলে শুধু ওই শব্দটার জন্যই নয় ওই নাক পুরো ঠোঁট আর কুতকুতে চোখ দুটোর জন্য বলে উঠলেন দিনেশ তালুকদার যাক বাবা মনে পড়েছে তাহলে তালুকদার বলেন আমি কিন্তু সেই প্রথম দিনেই ওহ দিন পরে দেখা তা যাক আছিস কদিন বন্ধু অবশ্য ওর মতো অত উচ্ছ্বসিত হতে পারছেন না তবু উৎসাহ দেখিয়ে বললেন আছে কিছুদিন ছুটিটা তো লম্বা গুড ডাক্তার তালুকদার বলে ওঠেন তবে আর ছাড়া ছাড়ি নেই ছুটিটা আমার ওখানে কাটাবিচল। বিচল আ মানে তোমার ওখানে হ্যাঁ আমার ওখানে এই রাচিরি লাগোয়া এ সময় নকুল নস্কর এগিয়ে আসেন ঘটনার নৌকাটাকে আরো একটু ঠেলে দিতে ডাক্তারবাবু আপনার বাল্য বন্ধু কি আশ্চর্য যোগাযোগ মশাই তা শুনলাম সেই স্কুলের বেলা থেকে আর দেখা নেই ওনার বর্তমানের পরিচয় জানেন কি জগৎ বন্ধু মুখে বলেন কই আর নকুল নস্কর উদাত্ত গলায় বলেন যার জন্য এই রাঁচির নাম ডাক পাগলা গারদ ইনি হচ্ছেন সেখানকার একজন নাম করা ডাক্তার তাই নাকি তালুক তার লজ্জার ভান দেখিয়ে বলেন আহ নকুল বাবু ছাড়ুন না নাম করাটা কিছু নয় নয় তো কি নকুল নস্করের গলা আরো জোরালো হলো তবে কি শুধুমাত্র আপনাকে ওই বিরাট বাগানওয়ালা বিশাল কোয়ার্টারস দিয়েছে ডক্টর তালুকদার শুনুন প্রফেসর বোস আলাদাভাবে স্পেশাল ট্রিটমেন্টের ব্যাপারে রিসার্চ করতে নিজের বাড়িতেই ছোটোখাটো একখানা পাগলাখানা খুলেছেন উনি কোম্পানি তার খরচা জোগাচ্ছে গিয়েছিলাম একবার ল্যাবরেটরিতে সে কী সব যন্ত্রপাতি আসবাবপত্র দেখে তো মশাই তাক লেগে গেল জগৎবন্ধু একটু বোকার মতো বলে ফেলেন জায়গাটা কোথায় কোথায় কি ওই আসল পাগলাগারোদের কাছাকাছি কাকে রাচি রাচি বলা হয় চিরকাল সবাই জেনে আসছে রাচির পাগলা গারদ আসলে কিন্তু ও জায়গাটার নাম কাকে তা জানি ব্যাস ঠিক আছে ডক্টর তালুকদার বলে ওঠেন কালকে আমার এখানকার কাজ মিটে যাচ্ছে পশু চলে যাচ্ছি তোকেও নিয়ে যাচ্ছি মিস্টার নস্কর অর্থাৎ আপনার একটি বোর্ডার খসিয়ে নিচ্ছি নস্করের অবশ্য এতে খুব আহ্লাদ হওয়ার কথা নয় তবু সৌজন্যের হাসি হাসতে হয় বলতেই হয় বিলক্ষণ আপনার যখন বন্ধু যদিও পাগলাগারত স্পেশাল ট্রিটমেন্টের ব্যাপারে রিসার্চ এইসব আকর্ষণীয় কথাগুলো মনকে বেশ নাড়া দিয়েছে জগৎ বন্ধুর তবু হঠাৎ ওর সঙ্গে চলে গিয়ে ওর বাড়িতে থাকা সেটা কি সম্ভব শুনতেই বাড়ল বন্ধু সত্যি বলতে তো অজানা অচেনা যুক্তির বাদ বেঁধে দেন জগৎ বন্ধু বলেন আরে আমি তো আর একা নই সঙ্গে তো দুটোই বোট আছে তালুকদার ইতিপূর্বেই জেনেছেন ছেলে দুটো জগৎ বন্ধুর ছেলে নয় তবু উড়িয়ে দেবার সুরে বলেন জানি তোর ছেলেরা আছে তো সে তো আরও ভালো বাড়িতে তো ছেলেপুলে নেই ওই বিরাট বাগান মেলা ফলের গাছও বিস্তর দেখিস ওদের খুব ভালো লাগবে জগৎ বন্ধু আসতে বলেন ওরা মোটেই আবার ছেলে নয় কোথায় পাবো সংসার ফংসার তো করিনি মা মারা যাওয়ার পর থেকেই বাড়িতে সাধন আর আমি ওরা আমার বলতে গেলে দৈবলব্ধ ভাগ্নে ভাইপো কিন্তু তোমার বাড়িতে কেউ নেই কেন তুমিও কি তালুকদার তার জবাবে হই হই করে যা সব বলে ওঠেন তার সারাত্ম হচ্ছে সবই আছে তার ভাই বোন বউ ছেলে মেয়ে মা বুড়ো বাপ পর্যন্ত তারা কেউ এখানে থাকতে চায় না তাদের নাকি এখানে বিচ্ছিরি লাগে থাকে পুরুলিয়ায় তালুকদারে ছোট ভাইয়ের বাসায় তালুকদার মাঝে মাঝে দেখতে যান আর যখন তখন গাছের ফলটল পাড়িয়ে পাঠিয়ে দেন দূরত্ব বেশি নয় রাঁচি থেকে জগৎবন্ধু আরও ওজোর আপত্তি করলেন খাটল না ডাক্তারের যেন মরণবাচন প্রতিজ্ঞা না নিয়ে গিয়ে ছাড়বেন না বাল্য বন্ধু এত আকুলতা করছে আর কত ঠেকাবেন সেন্টিমেন্ট বলে একটা জিনিস নেই শেষ পর্যন্ত হেসে ফেলে বললেন তোমার আল্লা কি ঘর কিন্তু আমার লাখ খুলে দিল এমন একখানা হারানো বন্ধু ফিরে পেলাম তাছাড়া যা চাইছিলাম তা হাতে এসে ধরা দিচ্ছে এই তোরা যে দেখছি ভগবানের বর পুত্র জগৎবন্ধু হেসে এসে বলেন হাত না বাড়াতেই হাতে চাঁদ এসে পড়েছে নে এখন কত পাগল দেখবি দেয়াকে চল একেবারে খোদ পাগলা খানায় নেমন্তন্ন শুনলে তাক লেগে যাবে কিন্তু শুনতে কি আর বাকি আছে নাকি টাপা ওই আলোচনার মাঝখানে উপস্থিত না থাকলেও আলোচনার একটু অংশ ওদের কান ছাড়া হয়নি দিব্যি একখানা মার কাটারি জায়গা বেছে নিয়ে দুজনে খুব ভ্যাবলা মুখে বসে চারটি আজে বাজে কাগজ জড়ো করে নিয়ে কাগজের নৌকো জানে শুধু একটু ভাঁজ করার কৌশলে এক টুকরো কাগজ থেকে কত কি গরণের জিনিস হতে পারে তা এইগুলো নিয়ে বসা সুবিধে এই ছেলে দুটো এখানে অকারণ বসে কেন বলে কেউ সন্দেহ করবে না ভাববে কি বোকা রে বাবা ধারিধারি ছেলেরা এই খেলা খেলছে জগৎ বন্ধু ওদের কাছে তাক লাগানো কথা বলার প্রায় আগেই মদ না বলে ওঠে জানি ওই ডাক্তারবাবুর সঙ্গে যেতে হবে তো উনি লাগার ওদের ডাক্তার তো ঠিক কিন্তু তোদের কে বলল কেউ বলেনি নিজেরাই শুনেছি কিন্তু জ্যাঠাবাবু এই লোকই ঠিক আপনার বন্ধু ছিল তো ছিল কি রে এখনও তো আছে সব শুনেছিস যদি তো ওর আমাকে নিয়ে যাওয়ার জন্য শুনেছিস সবই শুনেছি কিন্তু মানুষটা যেন কেমন সেই ভাবনা ছোটকালে এক স্কুলে পড়েছে বলেই কি সে লোক মহাপুরুষ হয়ে গেছে ওনাকে আমার ইয়ে মতো লাগে ইয়ে মতো সেটা কি মানে আর কি সে আমাদের ভাষা আপনি বুঝবেন না বেশ সূচকের লাগে না কি মুশকিল ওনাকে দেখলি বা কখন এই সময় ট্যাপা মদনাকে অলক্ষে একটা এর গুতো দিল একটা ইশারা ইশারাটা হচ্ছে ওই তালুকদার ডাক্তার যে কদিনই রাত্রিরে ট্যাপাদের ঘরের বাগান ধারে দিয়ে উঁকি মারে এ ওরা টের পেয়েছে বলবো কি বলবো না ভেবে চুপচাপ ছিল সেটা এখন বলবে কিনা এখন ট্যাপার ইশারায় মদনও একটা সূক্ষ্ম চিমটি দিয়ে ইশারা দেয় এখন থাক কিরে চুপচাপ যে তুলে না চাওয়া উচিত তোদের যার জন্য রাঁচি আসা তাই হচ্ছে একেবারে সুবর্ণ সুযোগ মদনা বলে ওঠে ভগবানের এত দায় বিশ্বাস করতে সাহস হচ্ছে না বাবু ভয় লাগছে কোনো অঘটন ঘটবে না তো কি অঘটন তোকে ধরে গারদে পুড়ে দেবে বলে হাহা করে হেসে ওঠেন প্রফেসর জগৎবন্ধু বোস যে হাসিটির জন্য তিনি ছাত্রমহলে বিশেষ প্রিয় আজ এখানেই শেষ করছি ট্যাপা মদনা সিরিজের তৃতীয় গল্প ছুটিতে ছুটোছুটির প্রথম পর্ব এই সিরিজের আগের দুটি গল্প আমার চ্যানেলে আপলোড করা আছে গজ উকিলের হত্যা রহস্য এবং ভাগ্যে থাকলে কিনা হয় আপনারা ইচ্ছে করলে শুনে দেখতে পারেন খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন নমস্কার